ওয়েলকাম টু আর চ্যানেল বাইকার্স অফ বাংলাদেশ। আমি আরিফিন আছি এপিসোড নাম্বার 3-তে আপনাদের সাথে। কাওয়াসাকির সব বাইকগুলো নিয়ে আজকে ফার্স্ট ইমপ্রেশন করছি। আচ্ছা, আমি যে বাইকটির সামনে দাঁড়িয়ে আছি এখন, বাংলাদেশে কাওয়াসাকির যদি দুইটা খুব পপুলার বাইক থাকে, খুব অ্যাগ্রেসিভ স্টাইলের বাইক থাকে, পছন্দের বাইক থাকে, তার মধ্যে এটা হচ্ছে একটা। কাওয়াসাকি নিনজা 125-এর ঠিক নেকেড ভার্সন হচ্ছে এটা। আমি যদি বাইকটার মধ্যে বসে অ্যাকচুয়ালি এখান থেকে মানে হ্যান্ডেল বারটা ছাড়া আর কিটটা ছাড়া বাকি সব একদম পিছনের সিট প্যানেল সব কিছু হচ্ছে কাওয়াসাকি নিনজা 125-এর যেটা আছে ওটা, মানে অ্যাকচুয়ালি এটা একটা নেকেড ভার্সন। তো বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে আগে বলবো, তো চলুন আমরা বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। কাওয়াসাকি Z125 বাইকটি দেখলে বোঝা যাচ্ছে একটা ফুল নেকেড স্পোর্টস বাইক, এবং কেন যেন বাইকটা বাংলাদেশের মাটিতে খুব বেশি একটা রাজত্ব করতে পারেনি, খুব বেশি একটা অ্যাভেলেবল দেখা যায় না বাংলাদেশের রাস্তায়। তো আজকে আমরা স্পেসিফিকেশনের মাধ্যমে জানবো বাইকটার অ্যাকচুয়ালি কোন কারণে বাংলাদেশে খুব বেশি একটা রাজত্ব করতে পারেনি। বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশনে যদি আসি তাহলে দেখতে পাবো 125cc-র 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DOHC 4-ভ্যালভ লিকুইড কুলের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটি সম্পূর্ণরূপে একটি FI টেকনোলজির বাইক, এবং বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15 PS অ্যাট 10,000 RPM, টর্ক হচ্ছে 11.7 Nm অ্যাট 7,700 RPM। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার। যেহেতু FI টেকনোলজির বাইক সেহেতু অবশ্যই একটা ভালো মাইলেজ আশা করা যায়, 40± মাইলেজ পেয়ে যাবেন। সামনের দিকে যদি দেখি তাহলে দেখতে পাবেন একটা প্রশস্ত হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, পাইপ হ্যান্ডেল, এবং সামনে যে মিটারটি আছে সম্পূর্ণ ডিজিটাল একটি মিটার। এবং যদি চাইতো কাওয়াসাকি মিটারটা আর একটু বড় সড়ো করতে তাহলে হয়তো লুকটা আর একটু চেঞ্জ হয়ে যেত। তাছাড়া বাইকের যে সুইচ কোয়ালিটিগুলো আছে, যথেষ্ট ভালো মানের সুইচ ইউজ করা হয়েছে। আর এছাড়া বাইকের সিটের কথা যদি বলি, বাইকের সিট হাইট হচ্ছে 815 mm, যথেষ্ট কমফোর্টেবল একটা সিট, এবং স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ইউজ করা হয়েছে একটা মনোশক্স, মানে একটি শক্স, ডুয়েল শক্স নয়। আর এই টাইপের বাইকগুলোতে অ্যাকচুয়ালি সিঙ্গেল শক্সটাই খুব সুন্দর মানায়। আর পিছনে একটা বড় সড়ো চেঞ্জ পকেট আছে। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70/17, এবং ডিস্কের সাইজ হচ্ছে পেছনের 200 mm পেটাল ডিস্ক। সামনের দিকে যদি দেখি তাহলে দেখতে পাবো বাইকটাতে রয়েছে একটা টেলিস্কোপিক ফর্ক, এবং ফর্গের উপরে একটি সাপোর্টিভ অপশন রাখা হয়েছে ধুলাবালি বা কোনো কিছু, যাতে ফর্কটাকে খুব বেশি একটা ক্ষয়ক্ষতি না করতে পারে সেই জন্যে। পাশাপাশি বাইকটার সামনের যে টায়ারের সাইজ সেটা হলো 180/17, সামনে ইউজ করা হয়েছে 290 mm পেটাল ডিস্ক। বাইকটাতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS, এবং বাইকের যে লাইটগুলো দেওয়া হয়েছে সামনে পেছনে এবং ইন্ডিকেটারগুলো সব কিছুই হ্যালোজেন ভাল্ব ইউজ করা হয়েছে। বাইকটার ওভারঅল ওয়েট হচ্ছে 146 kg। আর তাছাড়া বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটা হচ্ছে 185 mm, যথেষ্ট ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো বন্ধুরা, এখন যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কেন এই বাইকটি বাংলাদেশের মাটিতে রাজত্ব করতে পারেনি। বাইকটার সিসি অনুযায়ী বাইকটার প্রাইস ওভার প্রাইস হয়ে গিয়েছে। আবার যদি আমরা বাইকটার মানে কোয়ালিটি দেখি, বাইকটা হচ্ছে সম্পূর্ণ CBU কন্ডিশনের একটি বাইক, সে অনুযায়ী প্রাইস ঠিক আছে, কিন্তু প্রাইস অনুযায়ী আবার সিসি ঠিক নেই। যেমন আপনারা যদি হিসাব করেন তাহলে ইয়ামাহা যে বাইকগুলো আছে MT-15, ইন্দোনেশিয়ান ভার্সনগুলো যদি দেখেন তাহলে যথেষ্ট ভালো একটা প্রাইস, মানুষ কিন্তু ওই বাইকগুলো কিনছে। কাওয়াসাকির অ্যাকচুয়ালি 150cc-র এইসব নেকেড স্পোর্টস বা স্পোর্টস বাইক নেই, যদি থাকতো তাহলে বাংলাদেশের মাটিতে কাওয়াসাকি সব ব্র্যান্ডগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে রাজত্ব করতে পারত। আর তাছাড়া বাইকের যে এক্সস্টটা ইউজ করা হয়েছে, যথেষ্ট বড় সড়ো একটা এক্সস্ট ইউজ করা হয়েছে। ওভারঅল বাইকের কোয়ালিটি যদি আপনারা দেখেন এবং উঠে বসেন, আই থিঙ্ক যে আপনার কাছে কোনো অংশেই খারাপ লাগবে না। কোয়ালিটি একদম 100-এ 100 কোয়ালিটি রয়েছে। আর বাইকের যে ফুটরেস্টগুলো আছে, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির ফুটরেস্ট ইউজ করা হয়েছে। বাইকটার বর্তমান বাজার মূল্যর কথা যদি বলি, আসলে অনেকের কাছেই বিষয়টা অনেক ভয়াবহ মনে হবে। অনেকে বলবে যে কী আশ্চর্য, এত দাম কেন? আসলে যে ব্যাপারটা হচ্ছে যে গুড় মিষ্টি যদি বেশি চান গুড় বেশি দিতে হবে।
আর মিষ্টিটা যে কত মিষ্টি এটা আসলে না চালালে বুঝতে পারবেন না। সো বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে অনেক কমিয়ে সমিয়ে তারা এনেছে 419,000 টাকা মাত্র। তো বন্ধুরা, এই হচ্ছে কাওয়াসাকি Z125 এর ফুল স্পেসিফিকেশন, যেটা বললাম অলরেডি আপনাদের। তো তার মধ্যে বলে রাখি, বাইকটা অ্যাকচুয়ালি একটা নেকেড স্পোর্টস বাইক। তো আই থিঙ্ক যারা নেকেড স্পোর্টস বাইকগুলো পছন্দ করেন তারা এই বাইকটি দেখতে পারেন। হয়তো আপনারা চিন্তা করবেন যে বাইকটার পাওয়ার টর্ক কীরকম হবে, অলরেডি সেটা বলেছি আপনাদের স্পেসিফিকেশানে। 125 সিসি হওয়া সত্ত্বেও বাইকটার টর্ক এবং পাওয়ার যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। আর তাছাড়া যেহেতু আগেও বলেছি, অলরেডি কয়েকবার বলেছি, যে বাইকটা হচ্ছে টোটালি কাওয়াসাকি নিনজা 125-এর যে স্পোর্টস ভার্সন সেটার নেগেটিভ ভার্সনটা হচ্ছে এটা। তো আমরা লাস্ট ভিডিওতে সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব যে কাওয়াসাকির বাইকগুলোর প্রাইস কেন এত বেশি হয়, প্রাইসগুলো কেন 4 লাখ টাকার উপরে। যেমন এটা, এই বাইকটার প্রাইস যদি বলি, বাইকটার প্রাইস হচ্ছে 469,000 টাকা। তো এই 469,000 টাকার পাশাপাশি আপনারা যেটা সব বাইকগুলোতে পাচ্ছেন, যেটা হচ্ছে 2 ইয়ার্স রেজিস্ট্রেশন, সেটা পাবেন অ্যাকসেপ্ট কাওয়াসাকি নিনজা। নিনজাতে 2 ইয়ার্স রেজিস্ট্রেশন পাওয়া যায় না। আর বাকি সবগুলো বাইক যেগুলো অ্যাভেলেবল আছে, 2 ইয়ার্স রেজিস্ট্রেশনটা ফ্রি আর এই বাইকটার সাথে পাচ্ছেন। পাশাপাশি কিছু গিফট আপনাদের জন্য আছে, অবশ্যই আমাদের চ্যানেলে রেফারেন্স দেবেন, অবশ্যই কিছু গিফট পেয়ে যাবেন সাথে সাথে। আচ্ছা, আর ভিডিওটি এখানে শেষ করবো, আর দীর্ঘায়িত করবো না, যেহেতু এটা কাওয়াসাকি 125 নেগেটিভ ভার্সন। তো ওইখানে গিয়ে আমরা পুরো ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের এপিসোড নাম্বার 4, সেটা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কাওয়াসাকি বাইকগুলোর প্রাইস কেন এত বেশি হয়, আর কাওয়াসাকি বাইকগুলো অ্যাকচুয়ালি বাইকগুলোর যেই 125 সিসি কেন হয়, সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বাটনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তো ভিডিওটি এখানেই শেষ করব, ধন্যবাদ, ভালো থাকুন।